প্রিয় দর্শক চলুন আমরা আজকে জেনে নিই কমলালেবু খেলে কী হবে কমলালেবু অতিরিক্ত পরিমাণে এতে ভিটামিন সি থাকে যা ত্বক মসৃণ কোমল ও উজ্জ্বল রাখে এর সাথে ক্যান্সার কোষগুলো ধ্বংস করে দুই খাবারের রুচি বাড়ায় অ্যাসিডিটির সমস্যা দূর করে সকালে বা দুপুরে খাবার পরে খেলে তিন কোষের বিভাজন ও মেরামতে সহায়ক যেই কোষগুলো নষ্ট হয়ে যায় আঘাত এর কারণে বা যে কোনো কারণে চার শরীরে আয়রন অ্যাবজবশান শোষণ করতে সহায়ক এবং অ্যানিমিয়া থেকে রক্ষা করে পাঁচ ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় শরীরের জীবাণু ধ্বংস করে ভিটামিন সি কমলা লেবুতে প্রচুর পরিমাণে থাকে যেটা আমি শেষের দিকে বলবো ছয় চোখের দৃষ্টি ভালো রাখে অনেকের দৃষ্টি বয়স যখন বেশি হয়ে যায় তখন ক্যাটারেক্ট বা যে কোনো কারণে নষ্ট হয়ে যায় এখানে একটা কারণ যেটাকে বলা হয় এজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশন এ এম ডি মেডিকেল টার্মে এটা সব থেকে বেশি কারণ যার কারণে মানুষ অন্ধ হয়ে যায় যেটাকে বিজান লস বলা হয় তো এটা ধীরে ধীরে হয় আর এটা হয় যখন মানুষ বর্ধ মানে বয়স বেশি হয়ে যায় তখন সে সমাধান হওয়ার সম্ভাবনা থাকে যারা ঠিকঠাকভাবে কমলা খাবে তাদের এই রোগটা হবে না সাত চর্মরোগ হয় না একটি মিডিয়াম সাইজ কমলালেবুতে থাকে সিক্সটি ক্যালারিস ফ্যাট থাকে না সোডিয়াম থাকে না তিন গ্রাম ফাইবার থাকে বারো গ্রাম সুগার থাকে এক গ্রাম প্রোটিন থাকে চোদ্দো মাইক্রোগ্রাম ভিটামিন এ থাকে সত্তর মিলিগ্রাম ভিটামিন সি থাকে ছয় শতাংশ আমাদের যেটা রিকমেন্ডেড অ্যামাউন্ট ক্যালসিয়ামের প্রয়োজন সেটা থাকে দুশো মিলিগ্রাম পটাশিয়াম থাকে পনেরো গ্রাম কার্বোহাইড্রেট থাকে আশা করি দর্শক আপনাদের ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটি লাইক দেবেন শেয়ার করবেন এবং যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদেরকে এই ভিডিওটি শেয়ার করে আমাদের সাথে থাকবে